भारी बर्षण उजानेर ढले फेर प्लावित तिस्ता तीरेर निम्नांचल लालमनिरहाटे पानीबंदी 10,000 परिवार। বিনামূল্যের ওষুধ পাচারের সময় ধরা পড়লেন নরসিংদী সদর হাসপাতালের ফার্মাসিস্ট তারেকুজ্জামান, সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি করে সাময়িক বরখাস্ত করার জন্য আমরা অধিদপ্তরের আমাদের ডিভিশন বরাবর চিঠি লিখেছি। মৌলভীবাজারের বেশ কজনের সংশোধিত এনআইডিতে জন্মস্থান ভেনেজুয়েলা সার্ভার জটিলতায় দোহাইয়ে সন্তুষ্ট নন ভুক্তভোগীরা। নাম সংশোধন নয়সুরমানা বেগম দিয়েছেন, আমার জন্মস্থান দিলেছেন ভেনেজুয়েলা। আইডি কার্ড দিয়ে কিছু করতে পারতাম না, আমার জন্মস্থান দেওয়ার কথা ছিল মৌলভীবাজার, দিয়েছে ভেনেজুয়েলার্স। নিখোঁজের 4 দশক পর সন্ধান মিলল সাতক্ষীরার গৃহবধূ একলিমার, ফেসবুকের একটি ভিডিও পোস্টে জানা গেল পাকিস্তানে তিনি। ইউরিয়ার দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় চাষিরা, উৎপাদন খরচ বাড়ার সংখ্যা পুনর্বিবেচনার দাবি। ধান লাগে আমাকে 12-14 বস্তা, ওখানে সার দিচ্ছে আমাকে 3 বস্তা, যে সার ছিল 1100 টাকা, সেখানে 1400-1500 টাকা, এটা এটা সেন্ডিকেট না, এভাবে তো পরের জমি এভাবে আবাদ করে পড়তে হবে না, জমি ছেড়ে দিছি আর 20 তলার 20, আমি গরু ছাগল দেখা শেষ করে দিছি। শুভেচ্ছা, আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ভারী বর্ষণ আর ঢলে বাড়ছে তিস্তার পানি, এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার পানিবন্দী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে মানুষ, বাড়ি ছেড়ে উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন অনেকেই। চারদিকে ঢলের পানি, এর মধ্যেই মারা গেছেন অসুস্থ আমজাদ আলী। মরদেহ দাফনের আশায় বাড়ি ছেড়ে উঁচু জায়গায় সবাই, গ্রামে শুকনো জায়গা নেই তাই দূরের মাটি খুঁজতে হবে স্বজনদের, এমন বেদনার সাক্ষী তিস্তাপাড়ের জনপদ রংপুরের গঙ্গাচড়া। এখন এই পানি এখন কোথায় নিয়ে দেবো এই চিন্তায় তো বাসিছি, এখন কোথায় কী করব। পানি যে বলছে এখন পানি তো যাবার পছন্দ নয়, সকাল থেকে অন্ত নেই খাওয়া, এখন কোনো খাবার পছন্দ না, অনাহারে তো জান গেল। মনে করেন এই জায়গায় তো মাজার দেওয়া যাবে না, একটু ফাঁকে নিয়ে যেতে হবে। পানির কারণে কেমন করে যাইবে, ঘরত নিয়ে যাওয়া খাইলে ঘর তো পাবার নেই, লোকগত কই নিয়ে যাইবে। এক জায়গায় কি পানি, সব জায়গায় পানি, এখন আমরা কীভাবে করব, এখন পানি হয়েছে, এখন আমার কোনো ঘর আছে এখানে। কদিন ধরেই চাপ বাড়ছিল ব্যারেজ এলাকায়, চেষ্টা চলছিল সবকটি গেট খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণের। পানি বিপদ সীমার উপরে পৌঁছে গেলে মঙ্গলবার রাতে তলিয়া যায় লালমনিরহাটের নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। হঠাৎ পানি আসে, মনে করেন বাড়িঘরে পানি উঠে গেছে, ছাগল গরু মানুষ পল টল মেলা কিছু ভিজে গেছে আর ভাসি গেছে কিছু। বাড়ির পানি হচ্ছে, পানি জন্য থাকা যায় না, ছাগল ছাগল ধরেছে ছাগল কাছে। ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে পানিবন্দী অন্তত 10,000 পরিবার, তলিয়ে গেছে ফসলি জমি। এক কমর পানির কারণে পাট ভাসি গিয়েছে, নৌকে আনি আনলাম, এখন তো কি হইবে আল্লাহ বাবু জানে। হঠাৎ পানিবন্দী হয়ে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, চুলা জলে নেই বেশিরভাগ এলাকায়, খাদ্য সহায়তার আশায় তাকিয়ে উপদ্রুত এলাকার মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শকের বিষয়ে আরো জানবো, লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, তিস্তার পানি বাড়ছে, তিস্তাপাড়ের মানুষের কি অবস্থা, পানি উন্নয়ন বোর্ড কি বলছে এবং কোনো ধরনের ত্রাণ তৎপরতা সেখানে দেখতে পাচ্ছেন কিনা আপনি? লোপা, তিস্তার পানি গতকাল থেকে বাড়তে শুরু করলে আজকে কিন্তু দুপুরের পর থেকে কিছুটা কমতে শুরু করেছে। আর আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন জনাব মিজানুর রহমানের সঙ্গে কথা বলছি, তিনি যেটি জানিয়েছেন যে পানি আর রাত থেকে বাড়লেও দুপুরের পর পানিটা কমবে, রাতে হয়তো আরও কমতে পারে বলে তিনি আমাদেরকে বলেছেন। তবে আমি একটু আপনাকে যদি দেখাতে পারি, এটা লালমনি।
আদিত্যমারি উপজেলার মোশক সাইনের দক্ষিণ বালাপাড়া গ্রাম। এখানে কিন্তু বেশিরভাগ এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের 7টি হইল তিস্তা নদীর পাশাপাশি ইউনিয়ন। এখানে কিন্তু 7টি ওয়ার্ডে পানি উঠেছে, আর এখানে উঠার কারণে কিন্তু লোকজন কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। এখানে রোপা আমন ধান, তারপর বিভিন্ন বিস্তলা পাটক্ষেত সহ পুকুরের মাছ অনেকের ভেসে গেছে, আমাকে ভুক্তভোগীরা জানিয়েছেন। এদিকে আমি কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, তাদের এখনো কিন্তু চুলোয় আগুন জ্বলেনি, তারা রান্না করতে পারেনি আর পানির কারণে অনেকে আর বিভিন্নভাবে বাজার ঘাট থেকে শুকনো খাবার কিনে এনে খাচ্ছেন, অনেকে আত্মীয় স্বজনের বাড়ি থেকে খাবার কিনে খাচ্ছেন। এদিকে জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় আজকে 3000 শুকনো খাবার প্যাকেট তারা আর বিভিন্ন উপজেলায় দিয়েছেন বিতরণের জন্য, যেটি এখনো বিতরণ হয়নি, তবে যে যে এলাকা পানিবন্দী রয়েছেন সেখানে বিতরণ হবে বলে জানিয়েছেন। আর এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন এই জেলায় এ পর্যন্ত আমরা 10,000 বললেও কিন্তু বাস্তবে 15-20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন, তারা কিন্তু আর মানবেতরভাবে জীবনযাপন করছেন। লোপা আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কদিন আগেও তীব্র তাপদাহে মাঠ ফেটে চৌচির ছিল, সেই সাথে মরুময়তার উত্তপ্ত ছিলই, কিন্তু স্বস্তির বৃষ্টিতে বদলে গেছে উত্তরের জেলা রংপুরের দৃশ্যপট। গ্রামগঞ্জের যেখানেই জমেছে বৃষ্টির পানি, সেখানেই জলকেলিতে মেতে উঠেছে শিশু কিশোররা। প্রাণোচ্ছল শৈশব কৈশোরের সেই উচ্ছ্বাস শহুরে জীবনে না থাকার আক্ষেপ কবি সাহিত্যিকদের। জমে থাকা বৃষ্টির জলে শিশু কিশোরদের দুরন্তপনা উচ্ছ্বাস। দীর্ঘ তাপদাহের পর রংপুরে মুসুলধারে হয়েছে বৃষ্টি, শীতল হয়েছে প্রকৃতি, পানিতে ভরে গেছে মাঠ খাল বিল, আনন্দে মাতামাতি শিশু কিশোরদের। অনেক মজা লাগতেছে, নতুন পানি হয়েছে, সেজন্য আমি গোসল করতে আসি না, আমরা লাফালাফি করতেছি আর বন্ধু বান্ধবদেরও মজা লাগতেছে, আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমাদের খুব এনজয়। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে জনজীবনে, ফিরেছে গ্রামীণ জীবনে সজীবতা, পেয়েছে চিরচেনা রূপ। নতুন পানি তো বাচ্চারা এখানে ঝাপাঝাপি লাফালাফি করতেছে, গোসল করতেছে, এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য। বন্ধু বান্ধব নিয়ে ওরা আসছে, ছেলেরা খেলবিল এখন নতুন পানি, আমরা এই এনজয়টা তো শহরে আমাদের ছেলেরা পাচ্ছে না। জ্ঞানের একটা বিকাশ ঘটে, আনন্দ অবশ্যই খেলাধুলো আমাদের প্রয়োজন। শিশু কিশোরদের প্রকৃতির সাথে বেড়ে ওঠার এই বন্ধনকে সঠিক বিকাশ বলছেন বিশিষ্টজনেরা, তবে শহুরে জীবনে তা নেই। সকলের মাঝে বন্ধন তৈরি হয়, যে কে কোথায় আছে সব চলে আসে, একসঙ্গে হয়, দারুণ উপভোগ করে তারা, কিন্তু শহরে আপনি এগুলো পাবেন না। কেউ জলকেলি করছে অল্প পানিতে, কেউ নদীতে, কেউ পুকুরে, এটা যেন জীবনকে স্ফুরিত করবার একটা বিশাল সুযোগ। এবং আমি মনে করি এখনও গ্রাম থেকে এই সংস্কৃতি আমাদের জীবনকে অনেক সমৃদ্ধ করতে পারে। নয়া পানিতে শিশু কিশোরদের এই জলকেলি আমাদের সৌন্দর্য আর ঐতিহ্যের স্মারক, যা আবহমান বাংলার প্রতিচ্ছবি। সরকার মাধারুল মান্নান, যমুনা নিউজ, চন্দনপাট, রংপুর। দর্শক, আমরা রংপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনার একটা সুন্দর প্রতিবেদন আমরা দেখলাম, যদিও শুরুতে স্বস্তির বৃষ্টি ছিল, এখন কিন্তু সেটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন কোন এলাকা প্লাবিত হয়েছে রংপুরে, সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। লোপা, আমি যে জায়গাটিতে আছি গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের পশ্চিম ইসলি নামের একটি গ্রাম। আপনি দেখবেন আমি যে বাড়িটি দেখাচ্ছি আপনাকে, একটি হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটেছে সেটি বলি। এই বাড়িটি আমজাদ হোসেন নামে এক ভদ্রলোকের, তিনি এই বাড়িতে থেকে এক মাস থেকে অসুস্থ ছিলেন এবং আজ অনেক বেশি অসুস্থ হওয়ার পরে সকালবেলা এই উঁচু জায়গাটিতে তাকে নেওয়া হয় এবং বেলা 3:30 কিন্তু তিনি মারা যান। এখন যে পরিস্থিতি এই বাড়িটিতে হচ্ছে, যে নৌকা দিয়ে কিছু লোকজন তার কাফনের কাপড় আর ইত্যাদি যেগুলো সৎকার করবার জন্য যে যেগুলো জিনিসগুলো দরকার সেগুলো আনছে। এখানে আমরা একটু দেখেছি যে গরম পানি করারও কিন্তু যে জায়গাটি যে তাদের,
সেটিও চুলো ছিল না, একটা চুলো নিয়ে এসে কিন্তু সেখানে পানি গরম করা হয়। এখন এরা এই যে দাফন নিয়েও কিন্তু সমস্যা, অর্থাৎ জীবনের শেষ যাত্রাটাতেও কিন্তু এই বানের পানি কিন্তু একটা বড় ধরনের বাঁধ সেজেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে আমজাদ হোসেন, এনাকে এখন আপনারা কিভাবে দাফন করতে চান? এখন তো উঁচু জায়গা যেহেতু আমার এলাকায় নেই, এখন অন্য এলাকায় আমাদের সেটা যে কোনো ব্যবস্থা করে জায়গা নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন কি আপনারা সেটা বন্দোবস্ত করতে পেরেছেন? এখন বন্দোবস্ত হয় নাই, এখন মনে আমাদের সিদ্ধান্ত যাইছে, সিদ্ধান্ত যাবে, যাবার যদি মনস্থ করে তাহলে হবে, নাহলে তো সমস্যা আছে। এখন কি করা যায়, এখন ওই লোক পাঠাচ্ছি, ওই খবরটা এখনো আসেনি। বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু পাড়া প্রতিবেশী লোকজনও কিন্তু আসতে পাচ্ছেন না এই বানের কারণে। আপনাকে একটি বলি, এই আমজাদ হোসেনের কিন্তু চারজন মেয়ে এবং একজন পুত্র সন্তান, এই শুধু পুত্র অর্থাৎ একজন মেয়ে ছাড়া বাকি চারজন সন্তানই কিন্তু তারা প্রতিবন্ধী, অর্থাৎ ইনি কিন্তু শুধু একজন শ্রমিক ছিলেন। এখন যে বিষয়টি হচ্ছে, নানাভাবে কিন্তু কাফনের কাফনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই সৎকারটি কিভাবে হবে, তার দাফন কার্য কিভাবে হবে, কোথায় জানাজা হবে এবং কিভাবে হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এলাকাবাসী নিশ্চিত করতে পারেনি। আমি স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে এই বন্দোবস্ত করবার চেষ্টা করা হচ্ছে, এবং পাশেই লালমনিরহাটের কালীগঞ্জের মহিষমুড়ি নামে একটি জায়গা আছে, সেখানেই হয়তো বা তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে। তবে বিষয়টি হচ্ছে যে দাফন এর আগে যে সমস্ত কার্যক্রম সেগুলোও কিন্তু বিঘ্নিত হচ্ছে। লোপা মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উত্তরের জনপদে যেখানে উপচে পড়া জলে ভোগান্তি, সেখানে দক্ষিণাঞ্চলের পটুয়াখালীতে বৃষ্টির কামনায় আদায় করা হয়েছে ইস্তেসকার নামাজ ও বিশেষ মোনাজাত। সকালে রাঙ্গামালির বাহিরচর বাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়ানো হয়। নামাজ ও দোয়ায় অংশ নেয় 400+ মুসল্লি। ইস্তেসকার নামাজ পরিচালনা করেন মাওলানা রহিম গাজী। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের খরায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, বৃষ্টির অভাবে ফসলে জমি শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে আমন আবাদ। ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজশাহীতে সকালে নগর বিএনপির একাংশের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে। এ সময় নেতারা বলেন, ভোলায় বিএনপির মিছিলে পরিকল্পিতভাবে গুলি চালায় পুলিশ, হামলা মামলা ও গুম করে বিএনপিকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। খুব শিগগিরই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর বিএনপি। সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অগণতান্ত্রিক হিসেবে উল্লেখ করেন। ভোলায় নিয়মতান্ত্রিক বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে তীব্র নিন্দা জানান। সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান বক্তারা। ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে জেলা বিএনপি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। বক্তারা গুলি চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেন। বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আব্দুর রহিম হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বরিশালেও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে গিয়ে যমুনা টেলিভিশনের গাইবান্ধা করেসপন্ডেন্ট জিল্লুর রহমান পলাশ সহ 5 সাংবাদিককে গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকি দিলেন বাদী সুন্দরগঞ্জের সাবেক পিআইও নূরনবী সরকার। দুপুরে আদালতের ক্যান্টিনের সামনের বারান্দায় এই হুমকি দেন তিনি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় হতবাক উপস্থিত আইনজীবী সহ সংশ্লিষ্টরা। পলাশের আইনজীবী জানান, আদালতে পূর্ব নির্ধারিত তারিখে হাজিরা দিতে উপস্থিত হন সাংবাদিকরা, কিন্তু বিচারক না থাকায় মামলার পরবর্তী তারিখ হয় 31 অক্টোবর। সাংবাদিকরা ভবনের নিচে ক্যান্টিনে গেলে সেখানে দেখে নেয়ার হুমকি দেন মামলার বাদী নূরনবী। অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। পরে উপস্থিত আইনজীবী ও কোর্ট পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় জিডি করেন সাংবাদিকরা। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যমুনা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রচারের কারণে 2019 সালে জিল্লুর রহমান পলাশ সহ 5 সাংবাদিকের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন সাবেক পিআইও নূরনবী। অতর্কিতভাবে আমার আসামি পলাশকে সে দেখে নেবে, হুমকি প্রদর্শন করে এবং তাকে মারমুখী হয়ে আক্রমণাত্মক চালায় এবং তাকে বলে, দেখ আমার পিছনে লেগেছিস, এর মজা তুই পাবি, তোকে দেখে নেব। নরসিংদী সদর হাসপাতালের সরকারি ওষুধ চুরি করে বাইরে পাচারের সময় হাসপাতালের এক ফার্মাসিস্টের হাতে নাতে ধরা পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবারই অভিযুক্ত ফার্মাসিস্টকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও আজ হাসপাতালে গিয়ে দেখা যায় তিনি স্বপদে বহাল থেকে রোগীদের বিতরণ করছেন বিনামূল্যের ওষুধ। নরসিংদী সদর হাসপাতাল চত্বরে সোমবার বেলা 11টার দিকে হঠাৎই হইচই। ঘটনাস্থলে থাকা একজনের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী বস্তাসহ একটি রিকশা আটক করেছেন। বস্তা খুলতেই বেরিয়ে আসে কার্টুন ভর্তি সরকারি ওষুধ। ভিডিওতে দেখা যায় ওই পরিচ্ছন্নতা কর্মীর সাথে তর্কে জড়িয়ে পড়েন হাসপাতালের ফার্মাসিস্ট তারিকুজ্জামান। তাকে ওষুধসহ আটকে রাখার চেষ্টা করেন উপস্থিত কয়েকজন। অভিযোগ, এক নারীর মাধ্যমে বিনামূল্যে বিতরণের এসব ওষুধ বাইরে পাচার করছিলেন তারিকুজ্জামান। সোমবার রাতেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি। অভিযুক্ত ফার্মাসিস্টকে সাময়িক বরখাস্ত করা হয়, যদিও মঙ্গলবার হাসপাতালে গিয়ে কর্মরত অবস্থায় দেখা যায় তারিকুজ্জামানকে। সাময়িক বরখাস্তর পরও অভিযুক্ত ব্যক্তি কিভাবে কাজ করছেন এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন জানান, এমনটা হওয়ার কথা নয়। আর এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের আরএমও। আচ্ছা, এটা তো মারাত্মক কথা, তো এটা বিপদ, তো দেখি এটা তো আমি করার কথা না, তার আমি আচ্ছা দেখতেছি। এদিকে রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, সরকারি এই হাসপাতালে ঠিকমতো মেলে না বিনামূল্যের ওষুধ। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে বাইরে বিক্রি করছে। চারটি ওষুধ লেগেছে, দুটি পেয়েছি, দুটি বাড়িতে কিন্তু হবে, দিল নাম লেগেছে নাই। গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, একটা ফাইল দিছে, আর দুইটা বড়ি দিছে। এলজিম বড়ি দিছে না। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংশোধিত নতুন জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের জায়গায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম আসার কারণ হিসেবে সার্ভার জটিলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। তবে মৌলভীবাজারের কয়েকজন এমন ভুলের শিকার হওয়ায় পড়েছেন চরম বিপাকে। 31 জুলাইয়ের আগে অনলাইনে জেলার সকল নাগরিকের এনআইডিতে এই ভুল ধরা পড়ে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোমানা বেগম জাতীয় পরিচয়পত্রে তার নামের দ্বিতীয় অংশ সংশোধন করতে দিয়েছিলেন। সংশোধিত এনআইডি হাতে পাওয়ার পর দেখেন সেখানে জন্মস্থানের জায়গায় লেখা রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম। শুধু রোমানা নন, এমন বিড়ম্বনায় পড়েছেন জেলার বেশ কয়েকজন। নাম সংশোধন হয়েছে রুমানা বেগম দিয়েছেন, আমার জন্মস্থান দিলেছেন ভেনেজুয়েলা। আইডি কার্ড দিয়ে কিছু করতে পারতাম না, আমার জন্মস্থান দেওয়ার কথা ছিল মৌলভীবাজার, দিয়েছে ভেনেজুয়েলার। আইডেন্টি কার্ডের মধ্যে লিখে দিয়েছে ভেনেজুয়েলার। বারবার এই অফিসে এত ভোগান্তি, কী পরিমাণ ভোগান্তি, নির্বাচন কমিশন অফিসে বারবার যেতে হয়, বারবার ইয়ে করতে হয়, এগুলো আসলে এখন অপারগ। শনিবার থেকে যখন মানুষ আসে, আসার পর যখন আমি এনআইডি কার্ড ডাউনলোড দেই, তখন ভেনেজুয়েলা দেখায়। এই ভোগান্তির জন্য কমিশনের স্বেচ্ছাচারিতা আর পেশাদারিত্বের অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। তাদের দক্ষতার অভাব সেটা পরিলক্ষিত হয়েছে, আমরা যে হঠাৎ করে বিনোদনের নাগরিক হয়ে গেলাম, আসলে দক্ষতার জায়গাটায় আরও কাজ করতে পারে। দক্ষতা বৃদ্ধির কোনো আকাঙ্ক্ষা দেখা যায় না, নিজেরা কীভাবে মানে ফেলে বড় হয়ে উঠবে, লুটপাট করবে, সেবার নামে লুটপাট করবে, এটাই হয়ে গেছে লক্ষ্য। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। বিষয়টি নির্বাচন কমিশন কার্যালয়ের নজরে আনার পর দেখা যায় অনলাইনে জেলার প্রায় সকল নাগরিকের জাতীয় পরিচয়পত্রে মৌলভীবাজারের জায়গায় ভেনেজুয়েলা হয়ে গেছে। পুরো বিষয়টিকে সার্ভারের সাময়িক সমস্যা বলছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। যারা নতুন কার্ড প্রিন্ট করছেন, অর্থাৎ কারেকশন হওয়ার পর কার্ড প্রিন্ট করছেন অনলাইন থেকে, কিংবা হারানো কার্ডের আবেদন অনুমোদন হলে তারা হারানো কার্ড প্রিন্ট করছেন, ইভেন যারা নতুন ভোটার হচ্ছেন তারাও SMS এর মাধ্যমে NID নাম্বার পাওয়ার পর তারা অনলাইন থেকে কার্ড ডাউনলোড করছেন। এই সমস্ত ভোটাররা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের কার্ডের পিছনে যে আমাদের বার্থ প্লেসটা থাকে ওইখানে ভেনেজুয়েলা লিপিবদ্ধ হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের সার্ভারে মৌলভীবাজারের 14,17,000 মানুষের তথ্য রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। সাতক্ষীরার তালা উপজেলা থেকে 4 দশক আগে নিখোঁজ হন একলিমা বেগম নামে এক গৃহবধূ। তাকে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন স্বজনরা, তবে ফেসবুকে একটি ভিডিও পোস্টের সূত্র ধরে সম্প্রতি খোঁজ মিলেছে একলিমার। বর্তমানে তিনি পাকিস্তানে বসবাস করছেন, তবে কিভাবে তিনি পাকিস্তানে গেলেন তা এখনও জানা যায়নি।
ইসমাইল মোহাম্মদ ইসমাইল মামাদের নাম বানো বিবি তিন সন্তান সহ প্রিয়জনদের কাছে পাওয়ার অপেক্ষা তারা তো আবু জানাই গঙ্গারামপুর সম্প্রতি পাকিস্তান থেকে ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করেন সাতক্ষীরা তালা উপজেলার বাসিন্দা একলিমা বেগম গত 9 জুলাই ভিডিওটি চোখে পড়ে নিজ গ্রাম গঙ্গারামপুরের একজনের এরপরই প্রিয়জনদের সাথে যোগাযোগ হয় একলিমার স্বজনরা জানায় 1981 সালে হঠাৎ নিখোঁজ হন একলিমা বেগম স্বামীর মৃত্যুর পর সেই সময় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন তিনি 41 বছর পর মায়ের খোঁজ পেয়ে আপ্লুত সন্তানরা তবে তিনি সাতক্ষীরা থেকে কিভাবে পাকিস্তান গেলেন তা বুঝতে পারছেন না স্বজনরা আমরা শুনেছি আর হঠাৎ করে স্বামী মারা যাওয়ার কারণে তিনি অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ছিল হয়ে পড়ার কারণে একদিন সকালে উঠে দেখি ফুফু হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কিভাবে যে হারাই গেল আমরা এইটাই বলতে পারো আমরা খোঁজাখুঁজি করেছি তা আমরা পাইনি চলে গেছে কি মারা গেছে সেটা তার তেল বলতে পারিনি কিন্তু এখন এসে শুনতেছি যে বেশি আছে সন্ধান পাওয়া গেছে একলিমা বর্তমানে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালি এলাকায় বসবাস করছেন সেখানে এক পাকিস্তানি নাগরিকের সাথে তার বিয়ে হয় স্বামী সিদ্দিক শেখ মারা গেছেন তাদের 4 সন্তান রয়েছে একবারের জন্য হলেও নিজ জন্মভূমিতে আসতে চান একলিমা বিষয়টি পুলিশকে জানিয়েছেন স্বজনরা সরকারের সহযোগিতা চান তারা আইনগতভাবে কোনো সহযোগিতার সুযোগ থাকলে তা করা হবে বলে জানিয়েছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একবারটি হলেও দেখতে চাই এরকম আকুতি জানিয়েছে এরকম তথ্য আমি দেখলাম ফেসবুক এবং ফেসবুকের মাধ্যমে এই সোশ্যাল যোগাযোগের মাধ্যমে তো আমরা তাদেরকে বলেছি যে তারা আইনানুগ প্রক্রিয়ায় যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা দিব মাকে কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন একলিমা বেগমের সন্তানরা জাহিদ হাসান যমুনা নিউজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় 2 মেম্বার সমর্থকদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে এদের মধ্যে 14 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে পুলিশ জানায় এলাকার আধিপত্য নিয়ে 2 গ্রুপের সামাজিক দলাদলি দীর্ঘদিনের এর জের ধরে সকালে বলেশ্বরপুর ও গোপীনাথপুর গ্রামের সাবেক মেম্বার কুদ্দুস মোল্লার সাথে বর্তমান মেম্বার টকন মোল্লার সমর্থকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর চালানো হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে আধিপত্যের বিবাদে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপাতে পুলিশ জানায় বারৈহুদা গ্রামের বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সমর্থকদের বিরুদ্ধে দীর্ঘদিনের গত কয়েকদিন ধরেও উত্তেজনা চলছিল এরই জেরে সকালে নাসির উদ্দিন সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষরা আহত হয় 10 জন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব সকালে 11:30 দিকে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অযৌক্তিক লাইসেন্স গ্রহণের প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা লিখিত বক্তব্যে বলা হয় প্রস্তাবিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনীর খসড়ায় কিছু ধারা অযৌক্তিক এই সংবাদ সম্মেলনে নাসিবের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে নাসিব উল্লেখ করে প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলে এ খাতে জড়িত 15 লাখ প্রান্তিক ক্ষুদ্র খুচরা বিক্রেতা এবং তাদের পরিবার সহ প্রায় 80 লাখ মানুষের জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে ইউরিয়া সারের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা দাবি দোকানে দেখা দিয়েছে সংকট পেলেও বাড়তি দাম হাঁকা হচ্ছে কৃষক সংগঠনগুলো বলছে সারের দাম বৃদ্ধিতে চাষাবাদে বাড়বে ব্যয় ঋণে জর্জরিত হবে কৃষকরা সংকট নিরসনে সুনির্দিষ্ট কৃষি নীতির বাস্তবায়ন চাইছেন তারা মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা হাড় ভাঙা খাটুনি তারপর কষ্টের ফসল ঘরে তোলা দিন দিন বাড়ছে উৎপাদন খরচ বীজ থেকে শুরু করে সেচ ও শ্রমিক খরচ যোগাতে হিমশিম অবস্থা তার উপর হঠাৎ ইউরিয়া সারের দাম বৃদ্ধি এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা দাবি এরই মধ্যে দোকানে দোকানে কৃত্রিম সংকট তৈরি করেছেন ডিলাররা মিললেও হাঁকছেন নির্ধারিত দামের চেয়েও বেশি হুট করে সারের দাম বাড়ে গেল এখন কৃষক কিভাবে চলবে ধানের দাম নাই চালের দাম বেশি দোকানে এমন অবস্থা সার তো নাই তারপরও সার নিতে গেলে
1300-1400 টাকা দিয়েও আমরা সার পাচ্ছি না। পটাশ সার পাওয়া যাচ্ছে না, পটাশ সারের দাম ছিল 1450 টাকা, এখন গুজে 1400 টাকা। তার মানে দোকানদাররা একটু আর একটু বাড়াই দিছে। কৃষকের দাবি পটাশ সহ অন্য সারেরও সংকট তৈরি হয়েছে, দামটাও চড়া। অথচ আমন ধান আবাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা, বাড়ছে হতাশা। আমার এক বিঘা জমিতে লাগে এক বিঘা এক বস্তা সার, আমি কি করে সার এই দামে আমি ইয়া করতে পারবো? আগে ছিল মনে করেন 90 টাকা ধারা সার, এখন 120 টাকা ধারা করতেছে, 30 টাকা বেড়ে গেছে ভাই আজকে। কৃষক সংগঠনগুলো বলছে সারের দাম বৃদ্ধিতে চাষাবাদে বাড়বে ব্যয়, ঋণে জর্জরিত হবে কৃষকরা। ইউরিয়া সারের এই মূল্য বৃদ্ধি হয়তোবা কৃষক তার জীবন প্রাণ দিয়ে অতীতে যেভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে সে অর্জনটা তারা হয়তো করবে, কিন্তু ঘটনা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে কৃষকের জনজীবনের অর্থনীতি যে সংকট, এই সংকটটা নতুন করে আরও প্রকট রূপে ঘনীভূত হবে। সংকট নিরসনে সুনির্দিষ্ট কৃষি নীতির বাস্তবায়ন চাইছে কৃষক সংগঠনগুলো। কৃষক তার ফসলের ন্যায্য দামটা পাবে, সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে চালটা থাকবে এবং খাদ্যের নিরাপত্তাটা নিশ্চিত হবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের যদি কৃষি নীতিমালা প্রণয়ন করা হয়। আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে দেশেও ইউরিয়ার দাম কেজিতে 6 টাকা বাড়িয়েছে সরকার, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চ জড়িয়ে পড়ল বিদ্যুতের তারে। এ সময় নৌযানে থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যায় পাঙ্গাশিয়া খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় হোগলাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার পিকনিকবাহী নৌযানটি ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় সংস্পর্শে চলে আসে। এতে বিদ্যুতায়িত হলে সবাই লঞ্চ থেকে ঝাঁপিয়ে পানিতে পড়ে, তলিয়ে যায় নিলয়। তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে 60 কেজি ওজনের সামুদ্রিক শৈল মাছ। সকাল 9:30 মাছটি পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দরে নেওয়া হয়। এ সময় মাছটি এক নজরে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। জেলেরা জানান, বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে হাসানুল মাঝির জালে 3 দিন আগে এই মাছটি ধরা পড়ে। দৈর্ঘ্যে 10 ফুট ও 2 ফুট প্রস্থের মাছটি ব্যবসায়ী রহিম খান 20,000 টাকায় কিনে নেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শৈল সচরাচর দেখা যায় না, এটি গভীর সমুদ্রের মাছ। এই মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে নেত্রকোনার ফসল রক্ষা বাঁধের। বারহাট্টা উপজেলার রায়পুরে 15টি স্থানে ভেঙেছে জীবন রক্ষা বাঁধ। ফলে আসন্ন বোরো মৌসুম ঘিরে দুশ্চিন্তায় 3 উপজেলার 40 গ্রামের লাখো চাষি ফসল বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। বাঁধের নাম জীবন রক্ষা। সম্প্রতি বন্যায় 7 কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধের 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। 3 উপজেলার 40টি গ্রামের 100,000 চাষির ফসল রক্ষা করে এই বাঁধ। সম্প্রতি ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে লাখো মানুষের জীবিকা নিয়ে। এই বাঁধটা এবছরের বন্যায় একবার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যাটা চোখের পলকে দেখতে দেখতে রাতারাতি পানি আসে, সব রাস্তাঘাট ভেঙে একদম গ্রাম তলিয়ে গেছে। আর সব জমিগুলা ওইটা বালু চোর পরে যাচ্ছে। কয়েকটা নঞ্জুরে ফসল এই বান্ডাতে দাঁড়াতে নষ্ট হইতেছে। এটা যদি দেওয়া হয় তাহলে আমরা একটু শান্তি পাইয়া আমরা চল তারবাম। আসন্ন বোরো মৌসুমের আগেই বাঁধটি সংস্কারের দাবি স্থানীয়দের। এই ভানগুলো যদি উচিরে সংস্কার না হয় তাহলে এই এলাকার লোকজনে ফসল গড়ে তুলতে পারবে না। অনেক অনেক জায়গায় বেড়িবাঁধ হয়েছে, বড় বড় ভান দিতেছে, লোক কোটি কোটি টাকার প্রজেক্ট নিছে, আর এই সাধারণ প্রজেক্ট নিলে আমরা দুনিয়া বাদ খাইতে বাঁচতে পারি। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার না হইলে আমাদের 4টি ইউনিয়ন আমন ফসল থেকে বঞ্চিত হবে। এটা যদি দ্রুত আকারে না করা যায় এই 7 কিলোমিটার রাস্তা, তাহলে পরবর্তী ফসল করার মতো কোনো এই 40টা গ্রামের একটা ফসলও একটু ফসলও করার মতো কোনো সুযোগ থাকবে না। খোঁজ নিয়ে ক্ষতি হওয়া বাঁধের মেরামত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সমস্ত বন্যায় ডিফন্ড মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়ে এই ক্ষয়ক্ষতি বিবরণ পাঠিয়েছি। চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের সমন্বয়ে ক্ষয়ক্ষতিটা নিরূপণ করতে হবে, করার পরে এই বিষয়টা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে লিখে আমরা সেটার ব্যবস্থা করব। প্রায় 2 দশক আগে স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ করে এলাকাবাসী। এরপর সবশেষ 2012 সালে সরকারি উদ্যোগে তা সংস্কার করা হয়। ধ্রুপই গ্রামুল, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে।